উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে গত ছয়ই মার্চ থেকে শুরু হয়েছিল প্রাইমেটস ফেস্টিভ্যাল উত্তর ত্রিপুরা জেলার বনদত্তর কর্তৃক রোয়া অভয়ারণ্যে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এগারোই মার্চ সোমবার পরিসমাপ্তি ঘটল এই প্রাইমেটস ফেস্টিভ্যালের প্রাইমেটস বলতে সাধারণত বানর প্রজাতিকেই বোঝানো হয় বানর প্রজাতি আবার রয়েছে দুই ধরনের লেজযুক্ত এবং লেজবিহীন লেজযুক্ত বানরদের মধ্যে আবার রয়েছে সাত ধরনের প্রজাতি তাদেরকে রক্ষা করা সংরক্ষণ করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করায় প্রাইমেটস ফেস্টিভ্যালের মুখ্য উদ্দেশ্য মানুষ যেভাবে বন জঙ্গল ধ্বংসের মাধ্যমে নিজেদেরকে উন্নত বলে পরিচয় দিতে শুরু করেছে তাতে অন্ধকারের দিকে এগুচ্ছে তাদের ভবিষ্যৎ ম্যান অ্যান্ড অ্যানিম্যাল কনফ্লিক্ট যাতে বন্ধ করা চয় তার জন্য সংরক্ষণের দিকে নজর দিতে বলা হয়েছে বন্যপ্রজাতি সংরক্ষণ এবং তাদেরকে সঠিক পরিবেশ প্রদান করার জন্য বন দপ্তরের আধিকারিকদের সাথে এদিন মত বিনিময় করেছেন পানীসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস প্রতি বছরের মধ্যে এবারও এখানে হচ্ছে উদ্দেশ্য একটাই আমরা পশুপালন করি কিন্তু বন্য প্রাণী যারা রয়েছে তারা ধীরে ধীরে কেন অবলুপ্ত হয়েছে এটা চিন্তার বিষয় ওদেরকে সংস্থান করা ওদের খাওয়ার ব্যবস্থা করা যেরকম আমরা এখানে ব্যবস্থা করেছি সব কিছু এদের সংরক্ষণের জন্য এই রোয়া অভয়ারণ্য যারা কর্মীবৃন্দ যারা রয়েছেন তাদেরকে মজস্ব ধন্যবাদ দেয় এত সুন্দরভাবে একটা সিস্টেম করে এখানে গাছ লাগিয়েছেন কাঁঠাল গাছ আম গাছ কলা গাছ এইগুলি ফল প্রসারী সব লাগানো হয়েছে তাদের জন্য যাতে তাদের কোনো অসুবিধা না হয় প্রাইভেটস ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস উত্তর জেলার জেলা জেলাশাসক দাবপ্রিয় বর্ধন উত্তর জেলা বন দপ্তরের আধিকারিক সুমন মাল্লা ধর্মনগরের এসডিএফও অশোক কুমার এবং পানিসাগর সীমান্ত সুরক্ষা বাহিনীর হেডকোয়ার্টারের ডিআইজি মুরারি প্রসাদ সিং অতিথিদের বক্তব্যের পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বনের সৃজনতা বৃদ্ধিতে পানিসাগর এবং ধর্মনগর মহকুমায় যে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার বিজয়ীদেরও পুরস্কার বিতরণ করা হয়েছে সোমবার বিওরো রিপোর্ট আর ই নিউজ